আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আজ দেওয়া হয়েছে 5 জুলাই টিকিট। কমলাপুরে মানুষের উপচে পড়া ভিড়। অলি আর্টিস্টানে বিভীষিকাময় জঙ্গি হামলার 6 বছর আজ। দেশি জঙ্গিবাদের উত্থান রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু আজ থেকে। পদ্মা সেতু ভ্রমণে পর্যটকদের জন্য আলাদা পরিবহন চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। কুড়িগ্রামে দ্বিতীয় দফার বন্যায় পানিবন্দী 20,000 মানুষ। মৌলভী বাজারে পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি হাওর। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর 6টা থেকে অনলাইনে এবং সকাল 8টা থেকে কমলাপুর সহ রাজধানীর 6টি ও জয়দেবপুর রেল স্টেশনে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হয়েছে 5 জুলাইয়ের অগ্রিম টিকিট। আলতানভীর নেওয়াজের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। টিকিট নামক সোনার হরিণ পাওয়ার আশায় আগের দিন রাত থেকে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। সকাল 8টায় কাউন্টারে শুরু হয় টিকিট বিক্রি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিট হাতে পেতেই মুহূর্তে ক্লান্তি রূপ নেয় আনন্দে। গতকাল সন্ধ্যা থেকে এই টিকিটের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলাম, এখন টিকিটটা পাওয়ায় খুবই খুশি। আমি গতকালকে বিকেল 4টা থেকে সিরিয়ালে ছিলাম, 9 নম্বর সিরিয়ালে, আমি এসি টিকিট পাই নাই। এদিকে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অভিযোগ ছিল অনেকেরই। আমরা তো অনলাইনে টিকিট পাইনি, সার্ভার জটিলতার কারণে আমরা গেলে যে এখন থেকে ট্রাই করে কোনো সার্ভার যাচ্ছে না, অনলাইনেও পাওয়া যাচ্ছে না। দুইটাতে আসলে অনেক ভিড়, মানে বলতে গেলে আমি মানে পেমেন্ট করতে গিয়ে সে সময় আমার বের হয়ে আসছে। টিকিট কালোবাজারি রোধে কাউন্টারে মন্ত্রণালয় সহ বিভিন্ন এজেন্সির লোকজন মনিটরিং করছে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না বলেও জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। ঢাকা সহ মোট 60টি জায়গা থেকে একযোগে সকাল 8টায় এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। তোরে অনিয়ম হওয়ার যে কথাটা, সম্ভাবনাটা একেবারেই অসম্ভব, কারণ এখানে ভিতরে কমপক্ষে 10 জন অফিসার আছেন যারা মনিটরিং করছেন বিষয়টা। রাজধানী থেকে প্রতিদিন 26,739টি আসনে টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে 50% স্টেশন কাউন্টারে এবং 50% বিক্রি হবে অনলাইনে। আলতানভীর নওয়াজ, মাইটিভি, ঢাকা। গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার 6 বছর আজ। হলি আর্টিজান বেকারিতে 2016 সালের 1 জুলাই রাতে নৃশংস জঙ্গি হামলায় নিহত হন 17 জন বিদেশি সহ নিহত হন মোট 22 জন। দিনটি স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কূটনৈতিক, বিভিন্ন দেশের নাগরিক এবং র্যাব পুলিশ। দেশে জঙ্গিবাদের উত্থান রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ বলে জানান র্যাব এবং পুলিশের প্রধান। ডেনি জংয়ের রিপোর্ট। 1 জুলাই 2016, গুলশানে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার চিত্র দেখার জন্য প্রস্তুত ছিল না কেউ। হলি আর্টিজান বেকারিতে 5 জঙ্গির অতর্কিত হামলায় নিহত হন মোট 22 জন। সকালে নিহতদের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিকরা। শ্রদ্ধা নিবেদন করে র্যাব এবং পুলিশ বাহিনীও। পরে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিবাদ দমনে কঠোর তৎপরতার কারণে বর্তমানে দেশে জঙ্গিরা এখন আর সংগঠিত নেই। সকল গোয়েন্দা সংস্থা আমরা একযোগে সমন্বয়ের সাথে কাজ করছি, যার কারণে কিন্তু জঙ্গিবাদ আমাদের দেশে সেই সক্ষমতা এখন আর প্রদর্শন করতে পারছে না। আর ডিএমপি কমিশনার বলেন, 90 জেএমবির সদস্যদের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও জঙ্গিদের রুখে দিতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। এখনও কিন্তু আমাদের তাদের তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। আমরা তাদের যে সোশ্যাল মিডিয়া, সেখান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মনিটর করি, অভিযান পরিচালনা করে এই জঙ্গিদের গ্রেপ্তার করছে এবং তাদের যে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা সেটি আমরা শুরুতে নস্যাৎ করে দিতে পারছি। শ্রদ্ধা নিবেদন করতে এসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। I would like to congratulate Bangladesh on its tremendous efforts to counter terrorism here in your country and to keep your people safe. কোথাও যেন আর গুলশান হামলার মতো ঘটনা না ঘটে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন সবাই। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আজ থেকে টোল নেওয়া শুরু হয়েছে। 55 কিলোমিটারের টোল হার অনুযায়ী ট্রেলার 1,000
690 টাকা, হেভি ট্রাক 1100 টাকা, মিডিয়াম ট্রাক 550 টাকা, বড় বাস 495 টাকা, মিনি ট্রাক 415 টাকা, মিনি বাস 275 টাকা, মাইক্রোবাস 220 টাকা, ফোর হুইল চালিত যানবাহন 220 টাকা, সিডান কার 140 টাকা, মোটরসাইকেলে 30 টাকা নির্ধারণ করা হয়েছে। থুলাইপাড় থেকে ভাঙা পর্যন্ত মোট 6টি টোলবুথে কার্যক্রম চলছে। কেবলমাত্র একটি অবকাঠামোই নয়, পদ্মার বুকে সেতু সাহস, আত্মবিশ্বাস আর আত্মমর্যাদারও প্রতীক। বিস্ময়কর এই সেতু দেখার উন্মাদনা তৈরি হয়েছে দেশ এবং বিদেশের পর্যটকদের মধ্যে। পদ্মা সেতু ভ্রমণে পর্যটকদের জন্য আলাদা পরিবহন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব শেখতা রিপোর্ট। দেশের মানুষের আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশের কমতি নেই পদ্মা সেতুকে ঘিরে। এক নজর দেখতে এবং এর উপর দিয়ে পার হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। সেতু খুলে দেওয়ার প্রথম দিনই 26 জুন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় দুজনের। চালকের পেছনে থাকা আরোহীর ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলের গতি ছিল প্রায় 100 মাইল। সেতু ভ্রমণে গিয়ে গাড়ি থামিয়ে লেনের মধ্যেই সেলফিতে মেতে ওঠা একটি গ্রুপকে পাশ কাটাতে গিয়েই অনিয়ন্ত্রিত গতির কাছে দুটি জীবনের আত্মসমর্পণ। এরই মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে আপাতত মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার, তবে স্থায়ী সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই দুর্ঘটনা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের যানবাহনগুলো কিন্তু RFID কার্ড নিতে হবে। ওভার স্পিডিং করছেন, তার যাবতীয় ইনফরমেশন পাওয়া মাত্র তাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুপাশের সড়ক নিয়েও আরও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। বছরে অর্থাৎ 2021 আমরা দেখেছি এই এক্সপ্রেসওয়েতে প্রায় 76 জন কিন্তু মোটরসাইকেল আরোহী তারা নিহত হয়েছে এবং প্রায় 300 জন পঙ্গুত্ব বরণ করেছেন। ভারত না, এশিয়ার অনেক দেশ, সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সেই দেশগুলোতেও কিন্তু অসংখ্য এক্সপ্রেসওয়ে আছে যেখানে মোটরসাইকেল একেবারেই নিষিদ্ধ। সেখানেও কিন্তু আমার প্রযুক্তি নির্ভর যে আমি ইকুইপমেন্ট কথা বলছি বা যন্ত্রের কথা বলছি, সেটি কিন্তু আমাদের অবশ্যই সংস্থান করতে হবে। সেতু দেখতে আসা পর্যটকদের জন্য আলাদা সড়ক পরিবহন চালু করলে তাও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন প্রফেসর ডক্টর হাদিউজ্জামান। ট্যুরিস্ট বাস আমার পদ্মা সেতুর একপার থেকে ওপারে একটা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, সেতুর যে সৌন্দর্য সেটি উপভোগ করবে। সেতু নিচে হতে পারে বা এলিভেটেড কোনো ভ্যান্টেজ পয়েন্ট যদি আমরা তৈরি করতে পারি উপভোগ করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা দরকার সেটা কিন্তু থাকতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। কুড়িগ্রামে দ্বিতীয় দফায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নির্মাণচল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 মানুষ। এদিকে মৌলভী বাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাওড় পাড়ের 3 উপজেলায় পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। কুড়িগ্রাম ও মৌলভী বাজার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মহিবুল কাদের। প্রথম দফা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে কুড়িগ্রামের জনগণ। বন্যার আঘাতে ভেঙে পড়েছে এসব এলাকার সার্বিক যাতায়াত ব্যবস্থা। দ্বিতীয় দফা বন্যার কবলে পড়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক এ জনপদের মানুষ। অন্যদিকে মৌলভী বাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাওড় পাড়ের 3 উপজেলায় পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। নৌড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমার জোর আবেদন, আমাদের এই উপজেলা আরো আরো প্রচুর ত্রাণ লাগবে। জেলা প্রশাসন জানিয়েছে প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সেবায় কাজ করছে মেডিকেল টিম। বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলেও জানান এ কর্মকর্তা। সরকারি পর্যায় থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে 129টি আশ্রয় কেন্দ্রে। জন্য আমরা 953 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ পেয়েছি, ক্যাশ বরাদ্দ দেওয়া হয়েছে 45 লক্ষ টাকা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। এদিকে জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পদ্মা সেতুর নামের সঙ্গে দুর্নীতি যুক্ত না থাকলে বিএনপি ধন্যবাদ জানাত। জনগণের প্রত্যাশা, জনগণের দাবি, বিএনপি নেতা কর্মী সকলের দাবি, এই শর্ত প্রত্যাহার করে। অনেকে বলেন যে আপনাদের দেশের নীতিকে বিদেশে পাঠান, বিদেশের সরকারকে পাঠাতে হবে না, দেশের নীতি নিজেই বিদেশিকে উন্নত চিকিৎসা নেবে।
অর্থাৎ এ সেতু প্রতিষ্ঠার সাথে বা নির্মাণের সাথে ওদের দুর্নীতি নামক শব্দটা যদি সম্পৃক্ত না থাকত, যদি এটা দুর্নীতিবিহীন স্বচ্ছতার সাথে যদি সেতুটা নির্মাণ হতো অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে পারতাম। কিন্তু এখন সেতুর জন্য ধন্যবাদ জানাতে গিয়ে আমরা তো তাদের এখান থেকে লুণ্ঠিত টাকাটাকে হালাল করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 101তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধনের পর র্যালি করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়। পরে টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ সামাদ, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল সহ বিশিষ্টজনরা। সমুদ্রযাত্রায় ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হলো টাইগারদের সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাত্রা। 5 ঘন্টা সমুদ্রযাত্রার মাঝপথে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন দলের বেশিরভাগ ক্রিকেটার। বিকল্প ব্যবস্থার দাবি জানালেও তখন কিছু করার ছিল না বলে জানায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আর চিকিৎসক দেবাশিস চৌধুরী আশা করছেন ম্যাচে এর প্রভাব পড়বে না। এসএমআই রিপোর্ট। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডমিনিকা, এরপর আরও কয়েকটি দ্বীপ, এই পথে নিয়মিতই যাতায়াত করে পার্লে এক্সপ্রেসের ফেরি। ডমিনিকায় টি টোয়েন্টি সিরিজ খেলতে ক্যাস্ট্রিস টার্মিনাল থেকে এই ফেরিতেই যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল। মেহেদি হাসান মিরাজের মুঠোফোনে তোলা এই ভিডিও দেখে শুরুতে অ্যাডভেঞ্চার মনে হলেও বিপত্তি শুরু হয় মাঝ সমুদ্রে। সাগরের উথাল পাথাল ঢেউয়ে অসুস্থ হয়ে পড়েন শরীফুল, নাসুম, সোহান সহ অনেকেই। দলের সঙ্গে থাকা মেসিওর সোহেলকে দেখা গেছে ভয়ে ফেরির মেঝেতে শুয়ে পড়তে। আগে থেকে ক্রিকেটারদের সমুদ্রযাত্রার অভিজ্ঞতা নেই, তবে কেন এই পথ বেছে নিয়েছে বিসিবি প্রশ্ন ছিল প্রধান নির্বাহীর কাছে। কনসার্নটা জানাই, ওরা বলে যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ টিম দুটো একসাথে ট্রাভেল করবে, তখন আসলে আমাদের বলার বিষয়টা একটু লিমিটেড হয়ে যায়। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ বা যে কোনো ভিজিটিং টিমই যখন কোথাও যায় সেটা কিন্তু দায়িত্বটা ওই হোম বোর্ডেরই থাকে, তখন হোম বোর্ডের উপর আমার লোকাল লজিস্টিক এবং অন্যান্য অ্যারেঞ্জমেন্টের উপর অনেকাংশে ডিপেন্ড করতে হয়। ক্রিকেটাররা একটা সময় বিকল্প উপায়ের দাবি জানালেও সেটি সম্ভব ছিল না বলেও জানান নিজামুদ্দিন চৌধুরী। ওই পোর্টটা হচ্ছে ফ্রেঞ্চ টেরিটরির মধ্যে, যার জন্য ওখানে ঢুকতে হলেও ভিসা লাগবে, যেটা ওই সময় ওই মুহূর্তে অ্যারেঞ্জ করাটা ওদের পক্ষে সম্ভব ছিল না। পরবর্তীতে বাকি ট্রাভেলটা বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান খেলোয়াড়রা সি সিকনেসে আক্রান্ত হয়েছেন যা ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। এটা একটা সি সিকনেস, এটা রিকভারি খুব কুইক রিকভারি হয়ে যাবে, যদি কুইক রিকভারি হবে তাহলে এটার ইমপ্যাক্ট আসলে পড়বে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ দেওয়া হয়েছে 5 জুলাইয়ের টিকিট। কমলাপুরে মানুষের উপচে পড়া ভিড়। পলি আর্টিজানে বিভীষিকাময় জঙ্গি হামলার 6 বছর, আজ দেশে জঙ্গিবাদের উত্থান রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু আজ থেকে, পদ্মা সেতু ভ্রমণে পর্যটকদের জন্য আলাদা পরিবহন চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। কুড়িগ্রামে দ্বিতীয় দফায় বন্যায় পানিবন্দী 20,000 মানুষ। মৌলভীবাজারে পরিস্থিতি উন্নতি হলেও স্বাভাবিক হয়নি হাওড়। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।